ওরে মাওলা, ঘূর্ণিঝড় মিধিলির তাণ্ডবের 10 দিন পেরিয়ে গেলেও এখনো খোঁজ মেলেনি 25 জেলের। তারা বেঁচে আছেন নাকি মারা গেছেন কিছুই জানেন না পরিবারের সদস্যরা। তবুও আশায় বুক বেঁধে আছেন সবাই, এই বুঝি ফিরে আসবে কারো সন্তান, কারো স্বামী বা কারো ভাই। অপেক্ষায় থেকে কাঁদতে কাঁদতে কারো কারো চোখের পানিও শুকিয়ে গেছে। প্রথম কল দিয়ে আর কি স্ত্রীর লাগে যা কয়, জিজ্ঞাসা কেমন আছো, কই ভালো আছি, তুমি কেমন আছো, কয় আমি ভালো আছি, জিজ্ঞাসা কুলে কি কোনো বাতাস বৃষ্টি আছে, কই কুলে আন সকাল হইতে অল্প অল্প আলে আন, বাতাসও নাই বৃষ্টিও নাই। জানা গেছে 15 নভেম্বর FB এলাহি ভরসা ও FB মায়ের দোয়া নামে দুটি ট্রলারে এসব জেলেরা বঙ্গোপসাগরে মাছ ধরতে যায়। ঘূর্ণিঝড়ের আগে তাদের সাথে পরিবারের সদস্যরা যোগাযোগ করতে পারলেও এরপর আর তাদের খোঁজ মেলেনি। জীবিত অবস্থায় তারা ফিরে আসবে সেই আশায় পথ চেয়ে আছে স্বজনরা। 10,000 টাকা উদ্ধার আছে, আরও জ্বর আইসে, মরও জ্বর আইসে, মাইয়েরও জ্বর আইসে, খরচ হয়ে গেছে, টাকা দিতেও পারি নাই, মায়ের এত অসুখ হয়, এত রোগ হয়, মনে হয় 1 মাসের মধ্যে সার্ভেরও ডাক্তার দেন লাগে, একটু কেটা দেয়াইবে ভাই, একটু কন কেটা ডাক্তার দেয়াইবে, মায়ের একটা শীতের পোশাক পর্যন্ত কিনে দিয়ে যায় নাই, আইবে গায়ের খেয়ে টিরিপ দিয়ে আইবে, টাপ আইবে এবার কিনে দেবে, ওর ভাই টাপ আউক আর না পাক বাড়েই তো হয় নাই, ওরে মালা। এ ব্যাপারে জানতে চাইলে জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, সাগরে ডুবে গেলে এতদিনে মানুষের দেহ বা ট্রলার উপকূলে ভেসে আসত, নিখোঁজ সব জেলেরা যেন সুস্থ হয়ে ফিরে আসে এমন আশা তারও। শুক্রবার দিন গত রাত্রে অর্থাৎ শনিবার ভোরে আমরা খবর পাই 3টার দিকে, যখন খবর পাই তখন 4 জন লোক আমার ভোর থেকে উঠছে, ওই 4 জন আর মহিপুরে যখন ওঠে, মহিপুর থেকে আমার কাছে ফোন আসছে যে আপনার ছেলে এরকম আপনার ট্রলার পড়ে গেছে, 4 জন লোক এখানে পাওয়া গেছে। এই খবর যখন পাইলাম, এই খবর পাইয়া তারপরে আমরা তাৎক্ষণিকভাবে চেষ্টা করলাম যে ট্রলার যখন পড়ে গেছে 4 জন ওঠে, তার ভিতরে আমার ছেলে ওঠে নাই, অন্যান্য লোক ওঠে নাই, এই আমরা তড়িৎ গতিতে ট্রলার সংগ্রহ করিয়া সকালবেলা আবার খাল শুকনা ট্রলার নামাইতে পারি না, ট্রলার নামাইতে পারছি আমরা 1টার দিকে। এদিকে পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিদের হারিয়ে পরিবারের সদস্যদের এখন অভাব অনটনের মধ্য দিয়ে দিন কাটছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা রুকনুজ্জামান খান বলছেন, নিখোঁজ জেলের পরিবারের সদস্যদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে, কোস্টগার্ডের সহায়তায় নিখোঁজদের উদ্ধারের চেষ্টাও চলমান রয়েছে। দুটি ট্রলার নিখোঁজ রয়েছে এবং একটি ট্রলার থেকে আমাদের 4 জন, যেটার নাম হলো মায়ের দোয়া, এই এটা থেকে হলো 4 জন জেলে তারা তীরে ফিরতে পেরেছেন, এবং আরেকটা ট্রলার যেটা হলো এলাহি ভরসা, এটা নিখোঁজ রয়েছে। তো এই নিখোঁজ মোট 25 জন ব্যক্তিকে, 25 জন ব্যক্তির পরিবারকে অর্থ সহায়তা দিয়েছি, প্রতিটি নগদ 4,000 টাকা এবং হলো 30 কেজি করে চাউল দেওয়া হয়েছে। শুধু ঘূর্ণিঝড় নয়, সাগরে মাছ ধরতে গিয়ে প্রতি বছর নিখোঁজ হচ্ছে সাগর পারের জেলেরা, তাই এসব জেলেদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি বলে মনে করেন স্থানীয়রা। ইয়াসিন আলী, সোনালী নিউজ।